বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বই থেকে প্রথম গদ্যটি নিয়ে আলোচনা করব। প্রথম গদ্যটির নাম হলো এই দেশ এই মানুষ। বন্ধুরা, তোমাদের বইয়ের শুরুতে এই গদ্যটি দেওয়া আছে। গদ্যটির নাম হলো এই দেশ এই মানুষ। তো তোমরাও আমার সাথে সাথে এক পৃষ্ঠা খুলো এবং আমার সাথে পড়ায় অংশ নাও। তো তোমাদের এই প্রবন্ধে বা এই গদ্যে এই দেশ এবং এই মানুষ, অর্থাৎ আমাদের এই বাংলাদেশ এবং এই আমাদের এই বাংলাদেশের মানুষ সম্পর্কে বলা হয়েছে। বন্ধুরা, আমি প্রথমে রিডিং করব, তোমরা আমার সাথে সাথে দেখো, তারপর আমি বিষয়টি নিয়ে আলোচনা করব। এই দেশ এই মানুষ, সার্থক জন আমার জন্মেছি এই দেশে। কবির এই কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। আমরা বাঙালি, বাংলাদেশে প্রায় সকল লোক বাংলায় কথা বলে। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তংচঙ্গা ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা, একই দেশ অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে, এরকম খুব কম দেশেই আছে। আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে, গড়ে তুলছে এই দেশ। ভাবো তো কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুটি ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব, পয়লা বৈশাখ, নববর্ষের উৎসব, রয়েছে রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসব। ধর্ম যার যার উৎসব যেন সবার। পোশাক পরিচ্ছদও ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের, মিল আমাদের একটা জায়গায়, সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার, কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। এজন্য দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার, তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পর মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্ত, পাহাড়, সমুদ্র, এই সব। দেশ হলো জননীর মতো। জননী যেমন স্নেহ মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনি তার আলো, বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এদেশকে আমরা ভালোবাসি। বন্ধুরা, প্রথমেই যে বিষয়টা, প্রথমেই যে গল্প দিয়ে তোমাদের শুরু হয়েছে বন্ধুরা, সেই গল্পটা হলো এই দেশ এই মানুষ। তো আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশে যারা বসবাস করে সবাই বাংলাদেশি। এই জন্য লেখক বলেছেন যে বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি, এদেশে জন্মগ্রহণ করেছি বলে আমার জীবন সার্থক। কবির ভাষায়
আর এই জন্য আমাদের এই দেশটাকে আমাদের জানতে হবে, আমাদের কোথায় নদী আছে, কোথায় পাহাড় আছে, কোথায় সমুদ্র আছে, এইগুলি জানতে হবে। তো আমাদের বাঙালি ছাড়াও বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোক রয়েছে। একটি হিসাব মতে বাংলাদেশে প্রায় 46টি ক্ষুদ্র জাতিসত্তার লোক রয়েছে। তো তোমাদের বইতে 6টি ক্ষুদ্র জাতিসত্তার উল্লেখ করা হয়েছে, তোমাদের 6টার নাম অবশ্যই মুখস্থ করতে হবে। এছাড়াও বন্ধুরা আরও এই গদ্যে বলা হয়েছে এই যে ক্ষুদ্র জাতিসত্তার লোকগুলো ছাড়াও আমরা এদের সাথে আমরা মিলেমিশে বসবাস করে আসছি দীর্ঘদিন ধরে, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাত নেই, পরস্পর মিলেমিশে আমরা বসবাস করে আসছি, এইটাই একটা দেশের গৌরব। এই যে পরস্পর মিলেমিশে বসবাস করা, এটাই গৌরব। এছাড়াও রয়েছে বিভিন্ন ধর্মের লোক, প্রধান 4টা ধর্ম হলো ইসলাম, ইসলাম ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এই ধর্মের লোকরা আমরা মিলেমিশে বসবাস করে আসছি। আমাদের রয়েছে আলাদা আলাদা উৎসব, মুসলমানদের রয়েছে বৎসরে 2টো ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, হিন্দুদের রয়েছে দুর্গা পূজা, এছাড়া আরও উৎসব রয়েছে হিন্দুদের, প্রধান হলো তাদের উৎসব দুর্গা পূজা, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের ইস্টার সানডে এবং বড়দিন। তো বন্ধুরা এছাড়া লেখক আরও যে যে বিষয়গুলো বলেছেন যে আমরা এই বাংলাদেশের লোকেরা বিভিন্ন পেশার লোক, হ্যাঁ, কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার চাকরি করে, কাজ করে অফিস আদালতে, কিন্তু সবারই উদ্দেশ্য এক, সবার উদ্দেশ্য দেশকে উন্নত করা, দেশের মানুষের সেবা করা। হ্যাঁ, এই জন্য যেহেতু সবার একই উদ্দেশ্য, সবাই দেশের জন্য কাজ করছে, পরিশ্রম করছে, নিজের শ্রম মেধা দিয়ে দেশের কল্যাণ করছে, হ্যাঁ, এই জন্য প্রত্যেক পেশার লোকই আমাদের কাছে সম্মানিত, প্রত্যেক পেশাকে আমরা সম্মান করবো, কারণ সবাই দেশের জন্য কাজ করছে, কাউকে আমরা ছোট করব না। আচ্ছা, এই বিষয়গুলো লেখক বলেছেন যে আমাদের পোশাকেরও বৈচিত্র্য রয়েছে, আমরা বিভিন্ন ধরনের পোশাক পরি। যেমন ধরো আমাদের ক্ষুদ্র জাতিসত্তার যারা আছেন তারা নিজস্ব পোশাক রয়েছে, তারা নিজেরা সেই পোশাক তৈরি করেন, তাদের পরনের পোশাক, গায়ে দেওয়ার পোশাক তারা তৈরি করেন। তো শেষে লেখক বলেছেন যে আমাদের এই দেশকে আমাদের ঘুরে দেখা দরকার, তাহলে দেশ সম্পর্কে আমরা জানতে পারবো, আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া দরকার, বিভিন্ন জায়গায় যা যেসব আত্মীয়স্বজন রয়েছে তাদের কাছে যাওয়া দরকার, তাদের সাথে মেলামেশা করলে আমাদের পরস্পর হৃদ্যতা বৃদ্ধি পাবে, বন্ধুত্ব তৈরি হবে, হ্যাঁ, মানে আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে। হ্যাঁ, আর দেশ বলতে যা বোঝায়, দেশ বলতে এই উপাদানগুলো প্রথমে মানুষ, তারপরে দেশের ভিতরে যা রয়েছে সব কিছু মিলিয়ে দেশ, দেশকে আমাদের ভালোবাসতে হবে, দেশকে লেখক মায়ের সাথে তুলনা করেছেন, মা যেমন আদর স্নেহ ভালোবাসা দিয়ে একটি সন্তানকে বড় করেন, সন্তানকে স্নেহ লালন পালন করে বড় করে তোলেন, ঠিক তেমনি দেশও তার সম্পদ দিয়ে, হ্যাঁ, তার আলো বাতাস দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, এই জন্য দেশকে লেখক মায়ের সাথে তুলনা করেছেন। তো বন্ধুরা, তো আমরা আবার শুরুতে ফিরে যাই, হ্যাঁ, আমরা একটি অধ্যায় অনুচ্ছেদ একটি করে অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এখানে তোমাদের প্রথম যে বিষয়টি বলবো যেগুলি মনে রাখতে হবে, যেমন এখানে তোমাদের এই গদ্যে 6টি ক্ষুদ্র জাতিসত্তার নাম উল্লেখ করা হয়েছে, এবং এখানে বলা হয়েছে যে এর মধ্যে 4টি ক্ষুদ্র জাতিসত্তা যারা বাস করে পার্বত্য জেলাগুলোতে, আর রাজশাহী এবং জামালপুরে 2টি ক্ষুদ্র জাতিসত্তার লোক বাস করে, তো রাজশাহী জামালপুর সেই 2টা জায়গা যারা বাস করে তারা হলো সাঁওতাল এবং রাজবংশী। তাহলে আমি তোমাদেরকে বলছি, তোমরা মনে রাখবে যে পার্বত্য জেলাগুলোতে যারা বাস করে পাহাড়ি এলাকায়, হ্যাঁ, চাকমা, মারমা, মুরং, তংচৌঙ্গা, হ্যাঁ, তো তোমাদেরকে আমি আগে বলেছি যে বাংলাদেশে প্রায় 46টি ক্ষুদ্র জাতিসত্তার লোক বাস করে, হ্যাঁ, তার মধ্যে তোমাদের বইতে 6টি জাতিসত্তার উল্লেখ করা হয়েছে, হ্যাঁ, অর্থাৎ তোমরা এই 6টা অবশ্যই মনে রাখবে। তোমাদের যে প্রশ্ন আছে যে বাংলাদেশে বসবাসকারী কয়েকটি ক্ষুদ্র জাতিসত্তার নাম বলো, তখন তোমরা বলতে হবে যে পার্বত্য জেলাগুলোতে রয়েছে চাকমা, মারমা, মুরং, তংচৌঙ্গা, এই 4টা উপজাতির ক্ষুদ্র জাতিসত্তার লোক, আর রাজশাহী ও জামালপুরে যারা বাস করে রাজশাহীতে রয়েছে সাঁওতাল এবং রাজবংশী, রাজশাহী জামালপুর রয়েছে সাঁওতাল এবং রাজবংশী, এবং এদের নিজের ভাষা রয়েছে,
তো এটাই বৈচিত্র্য যে আমাদের একটা দেশ। হ্যাঁ, এখানে আমরা যেমন বাঙালিরা আছি, তেমনি আমাদের জাতিসত্তার লোকজন আছে, পাহাড়িরা আছে। হ্যাঁ, তাদের আলাদা সংস্কৃতি রয়েছে, আলাদা ভাষা রয়েছে। হ্যাঁ, এটাই একটা সৌন্দর্য। হ্যাঁ, আচ্ছা, তারপরে বন্ধুরা এখানে আরো এখানে প্রধান চারটা ধর্মের কথা বলা হয়েছে। তোমরা জানো এই ধর্মগুলোর নাম, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। তো এরা সবাই যুগ যুগ ধরে আমরা মিলেমিশে বসবাস করে আসছি। আরেকটা তথ্য আছে যে বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। তোমরা জানো বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে, যেমন ভারতের পশ্চিমবঙ্গে, আসামে, ত্রিপুরায় অনেক বাঙালি আছে। হ্যাঁ, এছাড়া পৃথিবীর অন্যান্য দেশেও বাঙালিরা বসবাস করে, আমাদের দেশে বাঙালিরা বসবাস করে। তারপরে এর অনুচ্ছেদে বলা হয়েছে আমাদের পেশা সম্পর্কে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো আমরা চলতে ফিরতে বিভিন্ন পেশাজীবীদের আমাদের সাহায্যের প্রয়োজন হয়, যেমন কেউ জেলে। হ্যাঁ, জেলে যারা নদীতে মাছ ধরে এবং মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে তারা জেলে, কেউ কুমার, কেউ কৃষক, আবার কেউ কাজ করে অফিস আদালতে। অর্থাৎ এখানে বিভিন্ন লোকজন বিভিন্ন কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে এবং তাদের এই কাজের মাধ্যমে আমাদের চাহিদা পূরণ করে, সেবা প্রদান করে থাকে। হ্যাঁ, তো এর মধ্যে লেখক উল্লেখ করেছেন জেলে, কুমার, হ্যাঁ, কৃষক এবং অফিস আদালতে যারা কাজ করে তাদের কথা। তো জেলে তোমরা জানো জেলেরা নদীতে, সাগরে, হ্যাঁ, বিলে, হাওরে মাছ ধরে এবং সেই মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তো বন্ধুরা এখানে জেলে কীভাবে আমাদের উপকার করে, জেলেরা মাছ ধরে বাজারে এনে বিক্রি করে বলে আমরা মাছ খেতে পারছি, আমরা বাজারে গিয়ে মাছ কিনে আনি। এটা এই মাছ ধরার কাজে যে লোকগুলো নিয়োজিত তারা হলো জেলে। তারপরে কুমার, কুমারদের কাজ হলো মাটির জিনিসপত্র তৈরি করা। যদিও এখন মাটির জিনিসপত্রের ব্যবহার অনেক কমে গেছে, গ্রামাঞ্চলে কিছু কিছু আছে। হ্যাঁ, একসময় গ্রামের হাঁড়িপাতিলগুলো ব্যবহৃত হাঁড়িপাতিল অন্যান্য তৈরিপত্রগুলো মাটির তৈরি ছিল। হ্যাঁ, তো কুমার কারা, যারা মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে তারা হলো কুমার। কৃষক, হ্যাঁ, কৃষক হলো আমাদের একেবারে আমাদের প্রাণ বলা যায়। হ্যাঁ, কৃষক আমাদের খাদ্য যোগায়। যে কোনো ফসল, সবজি, ফল এগুলো উৎপাদন করতে হয়, তো যারা এগুলো উৎপাদন করে তাদেরকে কৃষক বলে। আচ্ছা, কৃষক সম্পর্কে পরে আরেকটি লাইন আছে, সেটা আমরা বলবো। তারপরে কেউ কাজ করে অফিস আদালত। তোমরা জানো যারা শহরে থাকে তাদের বাবা মা, ভাই বোন, আমরা জানি বিভিন্ন অফিস আদালত চাকরি করে, সরকারি, বেসরকারি, ব্যাংক, বিমা, হ্যাঁ, আদালত, সচিবালয়, এসব জায়গায় চাকরি করে এবং তারাও কি আমাদের দেশের সেবা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের দেশের কল্যাণে কাজ করছে। এই জন্যই একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে, গড়ে তুলছে এই দেশ। এছাড়া বন্ধুরা আমরা প্রসঙ্গে বলতে পারি আরও যারা রয়েছে আমাদের সমাজে, যেমন ধরো রিক্সাওয়ালা, ঝাড়ুদার, হ্যাঁ, তারপরে দোকানদার, হ্যাঁ, এই সবাই কিন্তু আমাদের উপকার করছে, একজন আরেকজন উপকার করছে, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র খুব হাতের কাছে নিয়ে আসতেছে, আমাদের শহর পরিচ্ছন্ন করতেছে, আমাদের যাতায়াতে তারা সহযোগিতা করতেছে। তো এই জন্য সব পেশার লোককে আমরা কী করবো, সম্মান করবো। কেউ কারোর চাইতে বড় নয়, কেউ কারোর চাইতে ছোট নয়, সবাই আমাদের প্রয়োজনীয়, সবাই আমাদের প্রয়োজন মেটাচ্ছে। তারপর বলছে ভালো তো কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, সবাই আমাদের আপনজন। হ্যাঁ, বলছে কৃষকের কথা যদি আমরা ধরে নিই, এই পেশাজীবীদের মধ্যে একজন কৃষক, তো কৃষক কী করে, মাটি ফসল ফলায়, আর ফসল, শাকসবজি, ফল ইত্যাদি চাষ করে কৃষক। তো কৃষক যদি এই কাজটা না করতো তাহলে আমাদের খাদ্য সামগ্রী আমরা পেতাম না, ফলে আমাদের কি বেঁচে থাকাই কঠিন হয়ে পড়তো। এই জন্য কৃষক সে মাঠে কাজ করে, তার শরীরে কাজ করার সময় মাটি লেগে থাকে, হ্যাঁ, তার চেহারা, গায়ের রং রোদে ঝলসে যায়, হ্যাঁ, অতটা চকচকে নয়, উজ্জ্বল নয়। হ্যাঁ, এই জন্য আমরা তাকে অবহেলা করব, হ্যাঁ, অবহেলা করবো না, কেন সে এই রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, গায়ে কাদা মেখে জমি চাষ করে ফসল ফলাচ্ছে বলে। হ্যাঁ, ধান, গম, আলু, সরিষা, হ্যাঁ, তারপরে মূলা, গাজর, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, এই ধরনের ফসল, শাকসবজি, হ্যাঁ, চাষ করছে বলে আমরা সেগুলি খেতে পারছি, শহরে বা বাড়িতে বসে খেতে পারছি। এই জন্যই তাদের অবদান কিন্তু অনেক বড়। আচ্ছা, তারপরে আছে আমাদের উৎসব সম্পর্কে। আমরা যারা মুসলমান,
তোমরা জানো আমাদের দুটাই উৎসব হলো, দুটাই ঈদ, একটা হলো ঈদ উল ফিতর, একটা হলো ঈদ উল আজহা। ঈদ উল ফিতর হলো যেটা রোজার এক মাস সিয়াম সাধনার পরে আমরা উৎসব করে থাকি, সেটা হলো ঈদ উল ফিতর। আর ঈদ উল আজহা হলো যে ঈদে আমরা কোরবানি দিয়ে থাকি, গরু কোরবানি দিয়ে থাকি, খাসি কোরবানি দিয়ে থাকি, সেটা হলো ঈদ উল আজহা। মুসলমানদের দুটি বড় ধর্মীয় উৎসব, আর এই হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা। এছাড়া তাদের আরও উৎসব পার্বণ রয়েছে, বৌদ্ধদের আছে বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। খ্রিস্টানদের দুটো উৎসবের কথা বলা হয়েছে, ইস্টার সানডে আর বড়দিন। আর এছাড়াও আমাদের দেশে আরও কিছু উৎসব রয়েছে, যেটা সবচেয়ে বড় উৎসব সকল বাঙালিরা পালন করে, বাংলা ভাষার লোকেরা পালন করে, সেটা হলো নববর্ষ উৎসব। সেটা পালিত হয় পয়লা বৈশাখে। আর এই নববর্ষ উপলক্ষে আমাদের ক্ষুদ্র জাতিসত্তার লোকেরা বেশ বর্ণাঢ্য উৎসব পালন করে থাকে, যেমন রাখাইনদের সাংরাই উৎসব। হ্যাঁ, রাখাইন একটা সম্প্রদায় যারা পাহাড়ি এলাকায় বাস করে। হ্যাঁ, ও চাকমাদের বিজু উৎসব। হ্যাঁ, খুব বড় উৎসব সাংরাই এবং বিজু। ধর্ম যার যার উৎসব যেন সবার। আচ্ছা, তারপরে পোশাক পরিচ্ছদের কথা বলা হয়েছে। আমরা বিভিন্ন যেমন কিছু ধর্মীয় পোশাক রয়েছে, আমরা মুসলমান যারা তারা জুমার দিন বা ধর্মীয় অনুষ্ঠান তারা পাজামা পাঞ্জাবি টুপি পরিধান করে। হ্যাঁ, হিন্দুরাও তাদের এ ধরনের ধর্মীয় ইয়ে রয়েছে, তারা গেরুয়া কাপড় পরে, তারপরে তিলক আঁকে। হ্যাঁ, তো তারা ধর্মীয় সাধক যারা তারা এটা পরে থাকে। এছাড়া খ্রিস্টানদের ফাদাররা সিস্টাররা এক ধরনের পোশাক পরে, তোমরা যারা গির্জার আশেপাশে থাকো তারা দেখতে পারবা তাদের পোশাকটা। হ্যাঁ, এছাড়াও আমাদের শহরাঞ্চলের লোকেরা সাধারণত প্যান্ট শার্ট পরে, গ্রাম অঞ্চলের লোকেরা লুঙ্গি, হ্যাঁ লুঙ্গি জামা পরিধান করে। এছাড়া আমাদের যে ক্ষুদ্র জাতিসত্তার লোকজন রয়েছে, হ্যাঁ তারা কিন্তু নিজেদের তৈরি পোশাক পরে, বেশিরভাগ ক্ষুদ্র জাতিসত্তার লোকেরাই তারা নিজেদের তাঁতে বোনা তৈরি পোশাক নিজেরা পরে, সেগুলি বেশ ঝলমলে এবং টেকসই হয়। তো এই যে পোশাকের বৈচিত্র্য, আমরা বিভিন্ন ধর্মের ধর্মীয় পোশাক রয়েছে এবং বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার আলাদা আলাদা পোশাক রয়েছে। এবার লেখক বলেছেন যে বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারী বৈচিত্র্য। এই যে আমাদের মানুষ তাদের জীবনযাত্রা, হ্যাঁ ধর্ম অনুযায়ী, তারপরে জাতিসত্ত্ব অনুযায়ী বৈচিত্র্যময় জীবন, আমাদের প্রকৃতিও সুন্দর, এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। এখন যে আমাদের দেশটাকে ঘুরে ঘুরে দেখতে হবে, তাহলে আমরা দেশ সম্পর্কে জানবে, দেশ সম্পর্কে ধারণা পাবো। আচ্ছা, কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় সমুদ্র, সমুদ্রের বেলাভূমি, এই জন্য দেশের প্রান্ত থেকে, দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার, তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পর মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। আর দেশকে জানার জন্য লেখক যেটা পরামর্শ দিয়েছেন সেটা হলো বিভিন্ন ছুটিতে আমরা যাই, অনেকেই আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, কক্সবাজার যাই কিংবা পাহাড়ি এলাকায় যাই, সিলেট যাই, তারপরে গাজীপুর শালবনে যাই, হ্যাঁ আমরা দেখতে যাই আমাদের প্রকৃতিকে, কিংবা আমরা দক্ষিণাঞ্চল সেই সমুদ্র সৈকত, হ্যাঁ কুয়াকাটা, হ্যাঁ যেসব জায়গা খুবই সুন্দর, আমরা এই সৌন্দর্য দেখতে যাই। তো লেখক বলেছেন এভাবে আমাদের যাওয়া দরকার সুযোগ করতে। এছাড়া আমাদের যে আত্মীয় স্বজন রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে, তাদের বাড়িতেও বেড়াতে যাওয়া দরকার, আসা যাওয়ার মধ্যে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, আত্মীয়তা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। তো আমরা যেন এইভাবে দেশটাকে ঘুরে ঘুরে দেখি, দেশের মানুষের সাথে পরিচিত হই, মানুষকে আপন করে নিই, তাদের বাড়িতে বেড়াতে যাওয়া আসা যাওয়া করি, হ্যাঁ হ্যাঁ তাহলে এটাই আমাদের করা দরকার। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। হ্যাঁ, আর দেশ বলতে কি বোঝায়, দেশ বলতে দেশের মানুষ, দেশের নদী, আকাশ, পাহাড়, সমুদ্র, হ্যাঁ দেশের সীমানা, এটাই দেশ। দেশ হলো জননীর মতো, জননী যেমন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনি আলো বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে, এই দেশকে আমরা ভালোবাসব। তারপর লেখক যে কথাটা বলেছেন যে দেশকে তিনি তুলনা করেছেন মায়ের সাথে, মা যেমন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তার সন্তানকে আগলে রাখেন, দেশও তেমনি তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সুতরাং এই দেশকে আমাদের ভালোবাসতেই হবে। আর দেশকে বিমানের অঙ্গ,
তাহলে দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসা, দেশের মানুষের কল্যাণ করা, দেশের মানুষের কষ্ট না হয় এমন কাজ থেকে বিরত থাকা। তো বন্ধুরা, আমি আবার সংক্ষেপে পুরো বিষয়টা তোমাদের আবার তুলে ধরছি। পুরো বিষয়টা হলো যে এখানে লেখক আমাদের দেশের যে কয়েকটি ক্ষুদ্র জাতিসত্তার উল্লেখ করেছেন সেই জাতিসত্তার নামগুলো মনে রাখতে হবে। আমি আবার তোমাদের বলে দিচ্ছি, এখানে আমাদের দেশে প্রায় 46টি ক্ষুদ্র জাতিসত্তার লোক রয়েছে। তো তোমাদের বইতে 6টা ক্ষুদ্র জাতিসত্তার লোকের নাম উল্লেখ আছে, তোমরা সেই 6টা জাতিসত্তার লোকের নাম মনে রাখবে। এখানে উল্লেখিত সেটা হলো চাকমা, চাকমা, মারমা, মুরং, তংচৌমা। হ্যাঁ, এরা বাস করে পাহাড়ি এলাকা। আর রাজশাহী জামালপুরের দুটি ক্ষুদ্র জাতিসত্তার উল্লেখ করা হয়েছে, সেটা হলো সাঁওতাল এবং রাজবংশী। আচ্ছা, তারপরে এখানে আমাদের যে ধর্ম সম্প্রদায়ের লোক বাস করি, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। তো আমরা যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছি, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাত নেই। হ্যাঁ, হিন্দু, বৌদ্ধ, আমাদের সহপাঠীরা অনেকে আছে হিন্দু, আমরা তাদের সাথে ভাই ভাই হিসেবে মিলেমিশে চলি, কোথাও কোনো সমস্যা আমাদের তৈরি হয়। তারপরে বন্ধুরা, এখানে আমাদের পেশার কথা বলা হয়েছে, বাংলাদেশের লোকজনের পেশা। এখানে অনেকগুলো পেশা রয়েছে যে কাজ করে, আমাদের দেশের লোকজন জীবিকা নির্বাহ করে। তার মধ্যে প্রধান 4টি পেশা হলো, এখানে 4টি পেশার উল্লেখ করা হয়েছে, জেলে, কুমার, কৃষক এবং অফিস আদালতে যারা কাজ করে। তো তোমরা জানো জেলে, জেলে হলো যারা নদী, সমুদ্র, খালে বিলে মাছ ধরে এবং মাছ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে, তারা হলো জেলে। কুমার হলো যারা মাটি দিয়ে বিভিন্ন বিভিন্ন তৈজসপত্র, বিভিন্ন আসবাবপত্র তৈরি করে, প্রয়োজনীয় সংসারে প্রয়োজনীয় বিষয় তৈরি করে, তারা হলো কুমার। যেমন হাঁড়ি, পাতিল, হ্যাঁ, কলসি, তারপরে ফুলদানি, হ্যাঁ, এগুলো এটা এই কাজগুলো ওটার মাটি দিয়ে যাবতীয় জিনিস তৈরি করে, কারা? কুমার। তারপরে কৃষক, কৃষক হলো যারা মাঠে বিভিন্ন ধরনের ফসল, শাকসবজি, ফল উৎপাদন করেন, তারা হলো কৃষক। আচ্ছা, আর অফিস আদালতে যারা চাকরি করে, তারা তো তোমরা জানো আমাদের ভাই বোন, বাবা, আত্মীয় স্বজন, হ্যাঁ, মা, অনেকে আছে যারা বিভিন্ন অফিস আদালতে কাজ করেন, এই পেশাগুলির কথা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, তারপরে বিশেষ করে একটি পেশার কথা এখানে উল্লেখ করেছেন লেখক, সেটা হলো কৃষক। হ্যাঁ, বলছেন কৃষক যদি কাজ না করত তাহলে আমাদের খাদ্য যোগাতো কে? আর এই জন্যই বলা হয়েছে যে প্রতিটি পেশার লোকেরাই আমাদের কোনো না কোনোভাবে আমাদের উপকার করছে, কল্যাণ করছে। সুতরাং প্রত্যেক পেশাই গুরুত্বপূর্ণ। জেলে মাছ না ধরলে আমরা মাছ খেতে পারতাম না, কুমার যদি তার জিনিসপত্র তৈরি না করতো সেই ব্যবহৃত জিনিসপত্র আমরা পেতাম না। হ্যাঁ, তারপরে কৃষক চাষ না করলে আমরা খাদ্য পেতাম না। তারপরে অফিস আদালতে যারা চাকরি করে তারা কাজ না করলে আমাদের কি দেশ অচল হয়ে যাবে? হ্যাঁ, দেশের কাজকর্ম বন্ধ থাকবে। এই জন্য প্রত্যেকটা পেশাই গুরুত্বপূর্ণ, প্রত্যেক পেশার লোককে আমরা ভালোবাসি। আচ্ছা, তারপরে বন্ধুরা উৎসবগুলোর নাম বলা হয়েছে, তোমরা জানো, তারপরে মনে রাখতে হবে। মুসলমানদের রয়েছে 2টি প্রধান উৎসব, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, বছরে 2টি। আর হিন্দুদের রয়েছে প্রধান উৎসব হলো দুর্গাপূজা, এছাড়া তাদের আরও অনেক উৎসব রয়েছে, বিভিন্ন পার্বণ, পূজা পার্বণ রয়েছে। বৌদ্ধদের হলো বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের হলো ইস্টার সানডে আর বড়দিন। আচ্ছা, এই ধর্মীয় উৎসবগুলো ছাড়াও আরও যে উৎসব আমরা পালন করি সেগুলি হলো পয়লা বৈশাখ। এটা সকল ধর্মের, সকল গোত্রের, বাংলার সকল বাংলাভাষী, ভাষাভাষী লোকেরা এই উৎসবটা পালন করে থাকে। পয়লা বৈশাখে এই উৎসবটা পালিত হয়। তোমরা এই উৎসব পালনের অভিজ্ঞতা তোমাদের রয়েছে। এছাড়া আরও দুটো উৎসবের কথা বলা হয়েছে যারা ক্ষুদ্র জাতিসত্তার লোকেরা পালন করে থাকে। রাখাইন, রাখাইন একটা সম্প্রদায় বন্ধু, রাখাইন বন্ধুরা, রাখাইনদের উৎসবের নাম হলো সাংরাই, আর চাকমাদের উৎসবের নাম হলো বিজু। আচ্ছা, তো রাখাইন, আমাদের দক্ষিণাঞ্চলের অনেক রাখাইনদের বসবাস রয়েছে।
ধর্ম যার যার উৎসব যেন সবার। তো আমাদের ধর্মগুলো তো আমরা যে যে ধর্ম অনুসারে সেই ধর্ম পালন করে থাকে, কিন্তু এই উৎসবগুলো যেন সবাইকে আনন্দ দেয়। হ্যাঁ, যে যে ধর্মের উৎসব ধর্ম না কেন, অন্য ধর্মের লোকগুলো সেই উৎসবে আনন্দ করে থাকে। তারপরে পোশাকের কথা বলা হয়েছে, আমাদের ধর্ম অনুযায়ী পোশাক রয়েছে। তোমরা জানো হিন্দুদের আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আমরা মুসলমানরা যে ধরনের এক ধরনের পোশাক পরি, হিন্দুরা পোশাক পরে, বৌদ্ধদের ধর্মীয় পোশাক রয়েছে। এছাড়া রয়েছে আমাদের ক্ষুদ্র জাতিসত্তার লোকদের তাদের বিশেষ ধরনের পোশাক, যে পোশাকগুলো তারা নিজেরাই নিজেদের তাঁতে হাতে তৈরি করে থাকে। তো এখানে এখানে বন্ধুরা জাতি ধর্ম পেশা বিভিন্নতা থাকলেও, পোশাকের বিভিন্নতা থাকলেও, এক জায়গায় আমরা সবাই মিল, আমাদের মিল সেটা হলো আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশের প্রতিবেশী। আচ্ছা, তারপর লেখক বলেছেন যে আমাদের এই দেশটাকে আমাদের দেখা দরকার, ঘুরে ঘুরে দেখা দরকার, এই জন্য আমাদের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখা দরকার। এছাড়া আমাদের আত্মীয় স্বজন রয়েছে বিভিন্ন জায়গায়, তাদের সাথে যোগাযোগ রাখা, তাদের বাসায় আসা যাওয়া করা, এইসব করলে আমাদের আমাদের মধ্যে পরস্পর ভালোবাসা তৈরি হবে। হ্যাঁ, আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। তারপর শেষে লেখক বলেছেন যে দেশ মানের মানুষ, নদী, আকাশ, খামতর, পাহাড়, সমুদ্র, এইসব, অর্থাৎ একটা দেশ বলতে বোঝায় দেশের ভিতরে যা কিছু রয়েছে। হ্যাঁ, দেশের প্রধান বিষয় হলো মানুষ, এই মানুষকে ভালোবাসা, দেশের প্রকৃতিকে ভালোবাসা। হ্যাঁ, দেশের পাহাড়, পর্বত, নদী, নালা, সমুদ্র, হ্যাঁ, তারপরে সীমানা, এইসব নিয়ে হলো দেশ। দেশকে লেখক জননীর মতো সাথে তুলনা করেছেন, অর্থাৎ দেশ হলো জননীর মতো, মায়ের মতো। মা যেমন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রাখেন, ঠিক তেমনি দেশও তার আলো বাতাস ও সম্পত্তি আমাদের বাঁচিয়ে রাখে, আর এই জন্য দেশকে আমরা ভালোবাসি। বন্ধুরা, তো আমি আলোচনা করলাম সংক্ষেপে, তোমরা বিষয়টা আমার ভিডিওটা বারবার দেখবে এবং আমি যে কথাগুলি বললাম সেগুলি তোমরা মনোযোগ দিয়ে শুনবে বই সামনে রেখে, তাহলে তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারবে। বন্ধুরা, তোমাদের এই গদ্যের পেছনে যে অনুষঙ্গী রয়েছে, তোমরা সেই অনুষঙ্গীটা চেষ্টা করবে বারবার চর্চা করার জন্য। তোমার যেমন সেখানে কিছু শূন্যস্থান রয়েছে, শব্দার্থ রয়েছে, তারপরে প্রশ্ন রয়েছে, তারপরে নিচে অনুচ্ছেদ অবলম্বনে তিনটি প্রশ্ন তৈরি করা, এইগুলি রয়েছে, তারপরে আছে বিপরীত শব্দ। হ্যাঁ, তো তোমরা এগুলি চেষ্টা করবে এগুলি সমাধান করার জন্য, এগুলো উত্তর বের করার জন্য। পরবর্তীতে আমরা অন্য ক্লাসে এই এইসব প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো, আবারও তোমাদের সামনে আসবো আমি পরবর্তী ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।